পূর্ব বর্ধমান জেলার কাল্লার মুখার্জি পরিবারের মা দুর্গা কৈলাসে যান পান্তা ইলিশ খেয়ে। পূর্ব সাতগেছিয়ার মুখার্জি বাড়ির দুর্গাপুজো আনুমানিক 200 বছরের পুরনো। আগে অনেক জাঁকজমক করে এই দুর্গাপুজো হতো, কিন্তু এখন জনবলের অভাবে অতটা জাঁকজমক করে পুজো হয় না। কিন্তু রীতি রেওয়াজ রয়েছে আগের মতন দেবী আরাধনাতে। বংশ পরম্পরায় এই ঠাকুর তৈরি করে আসছেন স্থানীয় মৃৎশিল্পী। আগে মহিষ এবং ছাগ বলি হতো, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে তা পরিবর্তন ঘটে আখ বলি হয়। সপ্তমী থেকে দশমী দেবী দুর্গার সামনে ভোগ নিবেদন করা হয়। সপ্তমীতে হয় 7 রকমের ভোগ, অষ্টমীতে হয় 8 রকমের ভোগ, নবমীতে দেওয়া হয় 9 রকমের ভোগ, আর দশমীতে মায়ের সামনে নিবেদন করা হয় যে ভোগ তা রান্না করা হয় নবমীর রাতে। পান্তা ভাত এবং ইলিশ মাছ দশমীতে মাকে দেওয়া হয়। পান্তা ইলিশ খেয়ে দেবী দুর্গা কৈলাসে যান, মুখার্জি পরিবারের কাঁধে করে ভাসানে নিয়ে যাওয়া হয়। তবে ভোগ রান্না তো রয়েছে অনেক বিধি নিষেধ। যে ভোগ রান্না করবেন এবং যে ভোগ রান্নাতে সাহায্য করবেন দুজনকে এক গোত্রের হতে হবে। ভোগ রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ এবং কয়লা। গ্যাসে মুখার্জি পরিবারের ভোগ রান্না করে দেবী দুর্গাকে নিবেদন করা হয় না। বিভিন্ন নিয়মের মধ্যেও দুর্গাপুজোতে কোনো ঘাটতি এখনো পর্যন্ত দেখা যায়নি মুখার্জি পরিবারে। আচ্ছা, আপনাদের এই দুর্গাপুজোটা কত বছরে পড়লো এবার, আর কি ইতিহাস আছে এবং এর কি বিশেষত্ব আছে? দুর্গাপুজোটা 200 বছরে পড়লো, আর এর ইতিহাস হচ্ছে মানে 3 দিনেই ভোগ হয়, আর প্রথম দিন হচ্ছে নবমীতে, সপ্তমীতে হচ্ছে তোমার 7 রকমের ভোগ, অষ্টমীতে তোমার 8 রকমের ভোগ, নবমীতে তোমার 9 রকমের ভোগ। আচ্ছা, এর বিশিষ্ট হচ্ছে তোমার আখ কুমড়ো কলা বলি হয় প্রত্যেক দিন, আর নবমীর দিনকে হচ্ছে তোমার মাছের আইটেম কিছু রান্না হয়, দিয়ে ওখানে মাছের টক হয়, মাছের ভাজা হয়, পয়সাকে মানে নবমীর দিন রাতে রান্নাগুলো হয়, নবমীর দিন দুপুরে রান্না হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিয়ে সেটাকে রেখে দেওয়া হয়, পরের দিন ওটাকে পান্তা করে মাকে দশমীর দিন দেওয়া হয়। মা ওইটা খেয়ে মা কৈলাসে শ্বশুরবাড়ি উনি চলে যান। আচ্ছা, ওই দিন ভোগে কী কী থাকে? ওই দিন ভোগে পান্ত ভাত থাকে, পয়সাকে চচ্চড়ি থাকে, মাছের টক থাকে, মাছ ভাজা থাকে, আর 5-6 রকমের ভাজা থাকে। কী কী মাছ থাকে সে সময়? এক রকমেরই মাছ, ইলিশ মাছ। আচ্ছা, প্রতি বছরই একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক রকমের। আর হচ্ছে আপনার দধিকর্মা যেরকম থাকে এও হয়, আর আখ কুমড়ো কলা বলি সপ্তমী, সন্ধে পুজো নবমী, 3 দিনই হয়। আগে মোষ বলি হতো, পাঁঠা বলি হতো, ওগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর বিশিষ্ট হচ্ছে তোমার 108 পদ্ম, 108 প্রদীপ, এগুলো সব থাকে। সন্ধে পুজোর খুব মানে নিষ্ঠা সহকারে হয়, 108টা ফলের কুচো দিয়ে নৈবেদ্য হয়, 108টা করে ফলের কুচো দিয়ে নৈবেদ্য হয়, এই ধরনের এগুলো হয়। আর ঠাকুর বিসর্জন হয় কি? ঠাকুর বিসর্জন হয়, মা কোনো যানবাহনে ওঠে না, কাঁধে করে নিয়ে যাওয়া হয়। পাশে নদী আছে, নদীতে বিসর্জন। আচ্ছা, আর এই যে ঠাকুর যিনি বানাচ্ছেন এটাও কি আপনাদের বংশ? হ্যাঁ, এটা বংশ পরম্পর হয়ে আসছে এদের। এটা মানে 4টে জেনারেশন চলছে ঠাকুর যারা বানাচ্ছে। 4টে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।